তোমরা কালকের থেকে দেখছি অনবরত এরকম ভাবে মেসেজ করছো যে দাদা এরকম একটা খবর পাওয়া যাচ্ছে যে কেপি, যে কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম সেটা কি নভেম্বরের সেকেন্ড উইকে হবে, যে WEP যে এক্সাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম সেটা কি ডিসেম্বরে হবে, এরকম ভাবে কালকের থেকে প্রচন্ড পরিমাণে তোমরা মেসেজ করছো, তোমরা প্রচন্ড পরিমাণে প্যানিক সৃষ্টি করছো নিজেদের মধ্যে, এবং তোমাদের নিজেদের মধ্যে যে একটা ভয় সেটা সৃষ্টি করে ফেলছো। কেন তোমাদের এরকম ভয়টা কেন হচ্ছে? আজকের আগেও তোমাদেরকে অনেকবার ভিডিও করে বলেছি, এবং আজকের ভিডিওতে তোমাদেরকে একটা স্পষ্ট ধারণা দেব যে মোটামুটি এই মাসে তোমাদের এক্সাম হতে পারে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কলকাতা পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবলে যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য এই ভিডিওটা আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে কেপি প্রিলিমিনারি এক্সাম কবে হবে এবং WEP এক্সাম কবে হবে, সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে। এরকম আপডেট তোমাদের সবাইকে আগে তোমাদের পুলিশের যত কিছু আপডেট এই চ্যানেলে WEP লাইভ 2.0 চ্যানেলে তোমাদের দিয়ে থাকি, তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে প্রত্যেকটা এডুকেশন গ্রুপে একটু শেয়ার করি। চলো বেশি, জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপ দা, আজকে তোমাদের নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেই ভিডিওটা তোমরা বারবার করে সার্চ করছো এবং বারবার করে নিজেরাও প্যানিক করছো এবং আমাকেও অস্থির করে দিচ্ছ ভিডিও বানানোর জন্য। তোমরা দেখছো যে তোমাদেরকে এরকম বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সোশ্যাল মিডিয়া গ্রুপে তোমাদের বিভিন্ন জিনিসের জায়গায় ঘোরাঘুরি চলছে যে নভেম্বরের নাকি সেকেন্ড উইকে কেপি এক্সাম হবে, WEP এক্সাম হবে তোমাদের যে ডিসেম্বরে। তো এরকম ভাবে তোমরা প্রচন্ড সোশ্যাল মিডিয়াতে দেখছো এবং নিজেদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করছো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার একটা ধারণা দেব। ওকে, তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে 3 তারিখে অর্থাৎ কাল কাল একটা আন্দোলন আছে, ঠিক আছে? তোমরা সকলে জানো যে চাকরির প্রার্থীরাও এই আন্দোলনে যোগ দিচ্ছে, তো বিশেষ করে চাকরি প্রার্থীদেরই এই আন্দোলনটা। তো দেখো, আমি একজন পুলিশ কর্মী হয়ে আন্দোলনের হয়ে কোনো কথা বলতে চাই না, যারা আন্দোলনে যাবার ইচ্ছা হয়ে যাবে, না যাবার ইচ্ছা হয়ে না যাবে। একটা কথা মানে স্পষ্ট তোমাদেরকে বলতে চাই যে কিছু না করার থেকে একটু উঠে পড়ে লাগাটা ভালো, এটুকুই আমি বলতে চাই। যে ঘরে বসে থাকার থেকে, ঘরে চুড়ি পরে বসে থাকার থেকে কিছু অ্যাকশন নেওয়া ভালো, এটা আমার যতটা মনে হয়। তো এই বিষয় নিয়ে, আন্দোলন নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, তোমরা আমার থেকে অনেক বেশি জানো। তোমরা কে যাবে না যাবে সেটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। তো আমি আন্দোলন করতেও বলবো না, আরও আন্দোলন না করতেও বলবো না, ঠিক আছে? তো আমাকে বুঝতেই পারছো, একটা পুলিশ কর্মী হয়ে এসব কথা তোমাদেরকে আমি বলতে পারি না। ওকে, তো চলে আসি মেইন টপিকে, যেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম কবে হবে। তার আগে একটা কথা বলবো যে তোমাদের তোমাদের জন্য একটা ইংলিশের PDF তৈরি করা হয়েছে, খুব সুন্দর PDF, যেটা চাই তোমরা এত এতগুলো চ্যাপ্টার তোমরা পাবে। প্রত্যেকটা চ্যাপ্টারে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে এবং খুব সুন্দরভাবে তোমাদের প্রত্যেকটা টপিক এর উদাহরণ অনেকগুলো করে দেওয়া আছে, 100টা 150টা করে উদাহরণ দেওয়া আছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে প্রত্যেকটা টপিকের অ্যানালাইসিস যেটা করা আছে সেটা বাংলায় মানে করে দেওয়া আছে এবং প্রত্যেকটা উদাহরণের বাংলা মানে করে দেওয়া আছে। অর্থাৎ PDFটা যদি তুমি নাও, তোমাকে আর কোথাও কোনো ইংলিশ টিচারের কাছে পড়তে যেতে হবে না। ওকে, তো এই অবশ্যই PDFটা নিয়ে নাও। 2024-এর যুগে যদি চাকরি পেতে চাও, ইংলিশ তোমাকে 5 থেকে 6 নম্বর করেই আসতে হবে, নাহলে কিন্তু তুমি চাকরি পাবে না। এই ইংলিশ PDFটা তোমাকে চাকরি কেন, তোমাকে চাকরির থেকে অনেকটা আগে নিয়ে যাবে এই PDFটা। তার জন্য ইংলিশের এই PDFটা অবশ্যই সকলেই নিয়ে নাও। এবং কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সামে 5টা প্র্যাকটিস সেট, খুব সুন্দরভাবে 5টা প্র্যাকটিস সেট তৈরি করছে, এই প্র্যাকটিস সেটটা যদি কেউ নিতে চাও এবং ইংলিশের যদি PDFটা নিতে চাও, নিচের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে অ্যাডমিনকে মেসেজ করবে, অ্যাডমিনকে মেসেজ করলে ওখান থেকে তোমরা কিন্তু PDFগুলো সংগ্রহ করতে পারবে। ওকে, চলো আর বেশি কিছু দেরি না করে তোমাদেরকে একদম মেন টপিকে চলে যাচ্ছি, যেটা হচ্ছে কেপি প্রিলিমিনারি এক্সাম। দেখো, তোমরা সকলেই একটা জিনিস ভালো করে জানো, আমি বারবার করে ভিডিও বানিয়েছি এবং বারবার করে তোমাদেরকে বলেছি যে কেপি প্রিলিমিনারি এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI এই সব এক্সামগুলো আটকে আছে একটাই কারণে, যেটা হচ্ছে আমাদের OBC কেসটা যেটা সুপ্রিম কোর্টে চলছে, ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে PRB ভালো করে বলে দিয়েছিল যে আমাদের OBC কেস না মিটলে আমরা কিন্তু কোনো এক্সাম নেব না, ঠিক আছে? যেটা ডেপুটেশনের ছেলেরা গিয়েছিল, যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটা তোমাদেরকে আমি সবাইকে আগে তোমাদেরকে দিয়েছি এবং তোমরা দেখেছিলে।
তো অবশ্যই তোমরা এটা ভালো করে ক্লিয়ারলি ভাবে জেনে গেছো যে ওবিসির কেসটা যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে মিটছে ততদিন কিন্তু তোমাদের কোনোভাবে কোনো এক্সাম কিন্তু পিআরবি করাবে না। তো এক্ষেত্রে তোমাদের যেটা নেক্সট হিয়ারিং ডেট আছে ওবিসি কেসের মামলায়, যেটা নেক্সট হিয়ারিং ডেট আছে 9 সেপ্টেম্বরে, তোমাদের সেটাও আমি ভিডিও করে জানিয়েছিলাম যে নেক্সট হিয়ারিং ডেট আছে 9 সেপ্টেম্বরে। তো 9 সেপ্টেম্বরে আমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ ওই ডেটটা, 9 সেপ্টেম্বরে কি হচ্ছে না হচ্ছে, যদি কোনো একটা রায় উঠে আসে তো পরীক্ষাগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এরপর চলে আসি যে আমার ওপিনিয়ন, আমার কি মনে হচ্ছে যে তোমাদের কবে এক্সাম হবে সবকিছু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখ, আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে জানাচ্ছি যে কবে তোমাদের এক্সাম হবে, কবে তোমাদের এক্সাম হতে পারে। ঠিক আছে, দেখো একটা কথা সবাই কিন্তু জানে যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কিন্তু আগে হবে, এরপরে হবে WPP SI এক্সাম, তারপরে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। ওকে, তো এখন সব থেকে আগে ইম্পর্টেন্ট হচ্ছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে। তো কলকাতা পুলিশের যদি প্রিলিমিনারি এক্সাম শুরু হয়ে যায় তাহলে কিন্তু পরপর পরপর এক্সামগুলো হতে থাকবে। এটা তোমরা নিশ্চিত থাকো যে তোমরা একটা এক্সামের পর আরেকটা এক্সামের জন্য কিন্তু 1 মাসও টাইম পাবে না, 15 দিনের মাথায় কিন্তু এক্সামগুলো হতে থাকবে। ওকে, তো যেটা আমার মনে হচ্ছে, যেটা আমার ওপিনিয়ন সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি, যেটা আমার অভিজ্ঞতা থেকে মানে আমি বলতে চাই সেটাই তোমাদেরকে জানাচ্ছি। এটা কোনো অফিসিয়াল নিউজ নয় বা কোনো এটা কারো কাছ থেকে জানা নয়, যেটা আমার মনে হচ্ছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও তোমাদের জন্য অবশ্যই আনবো, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিতে যাও। ওকে, তো তোমাদের যেটা হচ্ছে সব থেকে মূল ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম। কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হলে কিন্তু বাকি এক্সামগুলো হতে থাকবে। তো মোস্ট ইম্পর্টেন্ট KP এক্সাম। তো আজকে তোমাদেরকে বলবো যে KP এক্সাম তোমাদের কবে হবে। দেখো, তোমাদেরকে এটা আমি ক্লিয়ারলি আগের ভিডিওতেও বলে দিয়েছি যে 2024-এ 2024-এ KP যে প্রিলি এক্সাম হবে না। ঠিক আছে, 2024-এ হবে না। ঠিক আছে, যেটা আমার মনে হয়, যেটা আমার ওপিনিয়ন সেটা তোমাদেরকে জানালাম যে KP এক্সাম 2024-এ হবে না। এটা একদম মাথা থেকে বের করে দাও। তোমার যে ডেটগুলো বলছো যে নভেম্বরের সেকেন্ড উইক, ঠিক আছে, তোমার যে ডেটগুলো বলছো না, এই ডেটে কিচ্ছু না, 2024-এ হবেই না। 2024-এ KP প্রিলিমিনারি এক্সাম মাথা থেকে বের করে দাও, হবে না। যেটা আমার ওপিনিয়ন সেটা তোমাদেরকে বলছি। ঠিক আছে, 2024-এ KP প্রিলিমিনারি এক্সাম হবে না। ঠিক আছে, এরপর তোমরা যদি বলছো যে দাদা 2025-এ যদি KP প্রিলি হয়, 2025-এ যদি KP প্রিলি হয় তাহলে কোন মাস নাগাদ হতে পারে, কোন মাস নাগাদ হতে পারে, এটা তোমাদের মনে, এটা তোমাদের আজকে একটা স্বচ্ছ আমি ধারণা দিয়ে দেবো। যেটা আমার মনে হচ্ছে যে তোমাদের KP প্রিলি এক্সাম 2025-এ হবে, এটুকু মানে 99 পয়েন্ট, ঠিক আছে, 99.9% গ্যারেন্টি যে 2025-এই হবে। ঠিক আছে, KP প্রিলি এক্সাম 2025-এ যে কোন মাসে হবে, ঠিক আছে, তো একটা একটা জিনিস তোমাদেরকে এখান থেকে বলতে চাই যে 2025-এ যেহেতু KP প্রিলি এক্সাম হবে, তো তোমরা এখন থেকে 4 থেকে 5টা মাস পেয়ে যাচ্ছ পড়াশোনার জন্য। এই 4 থেকে 5টা মাস পড়াশোনা করেও কিন্তু চাকরি পাওয়া যায় পুলিশের। তো আজকের থেকে, এখন থেকে লেগে পড়ো যে মন দিয়ে খাটার, প্রত্যেকটা জিনিসকে খুঁটিনাটি দিয়ে পড়ার, যাতে আমরা KP প্রিলি এক্সামটা কিন্তু ক্র্যাক করতে পারি। আজকের দিনে তোমাদেরকে বলে দিচ্ছি, যদি কলকাতা পুলিশের প্রিলি এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, যে ভ্যাকেন্সি 2024-এ 16,000 ভ্যাকেন্সি প্লাস, যদি এই এই ভ্যাকেন্সিতে যদি চাকরি তুমি না পাও তাহলে তুমি ভুলে যাবে জীবনে আর চাকরি পাওয়ার জন্য। আমি বারবার বলে দিচ্ছি, এই 16,000 2024-এর যে 16,000 ভ্যাকেন্সিতে যদি তুমি চাকরি না পাও তাহলে তুমি ভুলে যাবে যে আর চাকরি তুমি কোনোদিন পাবে। ঠিক আছে, তো আশা করছি এই 5 মাস পরেও কিন্তু চাকরি পাওয়া যায়। একটু স্ট্যাটিক ভাবে, একটু বুদ্ধি লাগিয়ে, প্রিভিয়াস ইয়ারকে ফলো করে একটু পড়াশোনা করো, দেখো আরামসে তোমার কিন্তু 2024-এ যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে কিন্তু তোমার নাম উঠে আসবে। ওকে, এই যে 2025-এর যে ডেটটা তোমাদেরকে বলবো যে কলকাতা প্রিলিমিনারি এক্সাম কবে হবে, সেই ডেটটা পুরোপুরি সম্পূর্ণভাবে আমার ওপিনিয়ন, আমি মানে কি বলবো, আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আজকে এই মাসটা বলছি। এটা কোনো উচ্চ আধিকারিকদের সাথে কথা বলেও আমি যে জানাচ্ছি না, বা কোনো কিছু কোথা থেকেও তথ্য নিয়ে জানাচ্ছি না, এটা আমার সম্পূর্ণভাবে আমি নিজের মন থেকে তোমাদেরকে একটু অনুমান করছি যে এই মাস নাগাদ হতে পারে। ঠিক আছে, যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মার্চ বা এপ্রিল।
ঠিক আছে, মার্চ বা এপ্রিল মাসে কিন্তু তোমাদের 2025-এ মার্চ বা এপ্রিল মাসে তোমাদের কিন্তু কেপি এক্সামটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, যেটা আমার ওপিনিয়ন সেটা তোমাদেরকে জানালাম। আমার দেখো, আমি তোমাদের কাছে শুধু ওপিনিয়ন, এখন এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা যেটা হচ্ছে যে ওবিসি মামলা, ওবিসি মামলাটা সুপ্রিম কোর্ট থেকে যতক্ষণ না মিটছে ততক্ষণ একটা স্পষ্ট মার্চ তোমাদেরকে কোনো দিনই আমি বলতে পারবো না যে তোমাদের যে কেপি প্রিলিমিনারি এক্সাম কবে হবে। ঠিক আছে, একটা স্পষ্ট মাস যদি আমি যত যদি ওবিসির মামলাটা যদি সুপ্রিম কোর্ট থেকে মিটে যায় তখন অবশ্যই তোমাদেরকে একদম মাস ধরে বলতে পারবো যে এই মাসেই তোমাদের কিন্তু কেপি এক্সাম হবে। ঠিক আছে, আমরা শুধু অপেক্ষা করছি যে ওবিসি মামলাটা কবে সুপ্রিম কোর্ট থেকে মিটবে। তার মিটার জন্য 9 সেপ্টেম্বরের ডেট আছে, 9 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বরে যদি 9 সেপ্টেম্বরে যদি কিছু রায় উঠে আসে তখন তোমাদেরকে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো যে কোন মাসে তোমাদের এক্সামটা হবে, তোমরা মিলিয়ে নেবে। এর আগেও তোমাদেরকে প্রদীপদা প্রত্যেকটা এক্সামের ডেট অবশ্যই মিলিয়ে দিয়েছে, যেদিনে পরীক্ষা তার থেকে 1 মাস আগে বলেছি যে এই মাসে তোমাদের পরীক্ষা হবে, যেদিনে তোমাদের রেজাল্ট দেবে তার 1 মাস আগে তোমাদেরকে বলেছি এত তারিখে রেজাল্ট দেবে, যেদিন রেজাল্ট দেবে তার 2 দিন আগেও তোমাদেরকে বলেছি যে এত তারিখে তোমাদের রেজাল্ট দেবে। তো তোমরা জানো যে এই চ্যানেলটা তোমাদেরকে অথেন্টিক এবং সবাইকে আগে আপডেট দিতে থাকে, তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলে একটু ভালোবাসা দেবে, ভিডিওগুলো একটু বন্ধুদের সাথে প্রত্যেকটা এডুকেশন গ্রুপে একটু শেয়ার করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয়।